জনগণের ভোট চুরি করে আওয়ামী লীগ ক্ষমতায় কোনোদিন আসেনি। রাতের অন্ধকারে তোমরা এমপি হয়েছো, আমরাই তো তৈরি করেছি। আমরা ভোট চুরি করতে যাব কেন? জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভোট দেয়। রাতে কিন্তু কাজটা এটা হয়। তাদের ভোটের অধিকার কেউ যদি চুরি করে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেয় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় দ্রুত ঘনিয়ে আসছে। শেখ হাসিনা সরকারের হাবভাব দেখে মনে হচ্ছে ওনারা আবারও যে কোনো প্রকারই হোক না কেন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী রেখে এবং বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে আবারও 2014 এবং 2018 সালের মতো যেন তেনভাবে একটি নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে পুনরায় ওনারা ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর। শেখ হাসিনা এবং তার দলের নীতি নির্ধারকরা দেশের ভেতরে এবং বাইরে প্রায়শই এবং সবসময় বলে বেড়ান, আওয়ামী লীগ কখনো কারচুপি করে ক্ষমতায় আসে না। শেখ হাসিনার সরকার বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসছে। জনগণ তার দলকে বারবার নির্বাচিত করে ক্ষমতায় এনেছে, কাজে ভোট কারচুপি করার প্রয়োজন হয় না। সম্প্রতি ঢাকায় রাশিয়া একজন মুখপাত্র বলেছেন, শেখ হাসিনা এবং বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে সক্ষম। কিন্তু গত 15 বছরে এই শেখ হাসিনার শাসনামলে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটা স্থানীয় পর্যায়ে হোক কিংবা জাতীয় পর্যায়ে হোক কিংবা সংসদ নির্বাচন হোক না কেন, কোনো দিকেই সেটা সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক হয়েছিল? আমরা কি শেখ হাসিনার অধীনে আগামী যে জাতীয় জনগুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার উপর কি ভরসা রাখতে পারি? শেখ হাসিনার বারবার ক্ষমতায় আসা এবং তার অধীনে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, চলুন শেখ হাসিনার মুখ থেকে কিছু বয়ান শোনা যাক। জনগণের ভোট চুরি করে আওয়ামী লীগ ক্ষমতায় কোনোদিন আসেনি। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে এসেছে। শেখ হাসিনা বলেছেন জনগণ ভোট দিয়ে পরপর 3বার ক্ষমতায় এনেছে। জনগণের ভোট যদি নির্বাচিত না হতাম তাহলে এই 3বার আমরা সরকারে আসতে পারতাম না, আর আজকে 13 বছর পূর্ণ করতে পারতাম না। এটা হলো বাস্তবতা। উনি আরো বলেছেন, কারচুপি করে আওয়ামী লীগকে কখনো ক্ষমতায় আসতে হয় না। আমরা ভোট চুরি করতে যাব কেন? জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভোট দেয়। শেখ হাসিনার মতে আওয়ামী লীগ কখনো জনগণের ভোট চুরি করে না, বরং জনগণের ভোট এবং ভোটের অধিকার, তাদের নাগরিক অধিকার সংরক্ষণ করে। আওয়ামী লীগ জনগণের ভোট কখনো চুরি করে না, জনগণের ভোট সংরক্ষিত করে। ভোটের অধিকার জনগণের হাতে আওয়ামী লীগ ফিরিয়ে দেয়। শেখ হাসিনা আরো বলেন, জনগণ তার কর্মকাণ্ড দেখে, তার উন্নয়ন কর্মকাণ্ডে খুশি হয়ে ওনাকে বারবার নির্বাচিত করেছে এবং সুযোগ পেলেই ওনারা ভোট দেয়। আওয়ামী লীগের ভোট চুরির দরকার হয় না, সুযোগ পেলে মানুষই ভোট দেয় বলেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আওয়ামী লীগকে তাই ভোট চুরি করে কখনো ক্ষমতায় আসতে হয় না। আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না। আওয়ামী লীগ জনগণের ভোট পায়, আওয়ামী লীগের কাজের মধ্য দিয়ে, জনগণের আস্থা বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে। যুক্তরাজ্যের সফরে গেলে লন্ডনে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের একটি সম্বর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ কিন্তু তার ভোটের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন। কাজেই যখন দেশের মানুষ দেখলো যে খালেদা জিয়া তাদের ভোট চুরি করেছে। তিনি আরো বলেছেন, মানুষ পছন্দ হলে ভোট দেবে, আর পছন্দ না হলে ভোট দেবে না, তাতে কি? আসলে এই কথাগুলো কি উনি ওনার মন থেকে বলেছেন? ঠিক আছে, মানুষের জন্য কাজ করছি, মানুষের যদি পছন্দ হয় ভোট দেবে, না না দেবে। শেখ হাসিনার মতে তার দল কখনই কোনো নির্বাচনে ভোট চুরির সাথে জড়িত নয়, আর ভোট চুরি করার ইচ্ছে থাকলে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করত না। আওয়ামী লীগের ভোট চুরির ইচ্ছে থাকলে নির্বাচন কমিশন স্বাধীন হতো না, এমন দাবি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সম্মেলনে তিনি বললেন, টাকা কামাতে ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ। আমরা ভোট চুরি করতে যাব কেন? জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভোট দেয়। নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয় এবং মানুষ যাতে অবাধে ও নির্ভয়ে ভোট দিতে পারে, আওয়ামী লীগ সরকার তার জন্য সব ব্যবস্থা করেছে। আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার আর সুযোগ নেই, এবং তার সরকারের আমলে নাকি তা বারবার প্রমাণ করেছে। নির্বাচনের মানুষ যাতে ভোট দিতে পারে সেইভাবে যে আমরা করতে পারি, ব্যবস্থা করতে পারি, সেটাই কিন্তু আমরা প্রমাণ করেছি। শেখ হাসিনা আরো বলেছেন, ভোট দেওয়ার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিত করেছে। ভোট দেওয়ার যে অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার আওয়ামী লীগ নিশ্চিত করেছে। শেখ হাসিনা আরো বলেছেন, ভোটের অধিকার চুরি ঘটনা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি এবং মেনে নেবেও না। তাদের ভোটের অধিকার কেউ যদি চুরি করে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেয় না। দর্শক, এতক্ষণ আমরা শেখ হাসিনা কিভাবে বারবার ক্ষমতায় এসেছেন এবং ওনার আমলে নির্বাচনগুলো কেমন হয়েছে এবং উনি কিভাবে জনগণের ভোটের অধিকার সংরক্ষণ করেছেন, ওনার দল সংরক্ষণ করেছে, সে বিষয়ে উনি কিন্তু সবসময় বলে বেড়ান। এবং এটা বলে বেড়ান ওনার আমলে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ হয়েছে, সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে। এই কথাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের নীতি নির্ধারকরা দেশের ভেতরে এবং দেশের বাইরে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে বলে বেড়ান। কিন্তু গত 15 বছরে বাংলাদেশে সকল পর্যায়ে নির্বাচনের ক্ষেত্রে কি হয়েছে, কি ঘটনাগুলো ঘটেছে তা কিন্তু আমরা সবাই সাক্ষী। শেখ হাসিনা নির্লজ্জের মতো সর্বক্ষেত্রে দেশে বিদেশে যেভাবে নির্বাচন নিয়ে মিথ্যে কথা বলেন তা বাংলাদেশ কিংবা দেশের বাইরের কেউ পারবে কিনা আমার সন্দেহ আছে। যাই হোক, 2014 এবং 2018 সালের নির্বাচন সহ বিভিন্ন স্থানীয় এবং জাতীয় নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কি ধরনের কারচুপি হয়েছে বা জালিয়াতি হয়েছে সে বিষয়ে তার দলের এবং তার নিজের লোকদের মুখ থেকে আমরা কিছু শুনি। যে নৌকা সিদ্ধি করে সেই নৌকায় উঠলে পারে নৌকা ডুবে যায়। সম্প্রতি কুষ্টিয়া জেলার আওয়ামী লীগের সভাপতি এক জনসভায় প্রকাশ্যে বলেছেন, আসলে সত্য কখনো চাপা থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ হয়। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতির বক্তব্য থেকে তা আবারও প্রমাণ হলো। আজকের 2018 সালে রাতে ভোট হয়েছে বলে আওয়ামী লীগ সরকারের একজন প্রতিমন্ত্রী এবং এমপি বলেন, আমরা দলীয় লোক হয়ে তো এই ধরনের কথা বলতে পারেন না। এবং ভোটের আগের দিন রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখার ঘটনা সত্যতা স্বীকার করে জাতীয় পার্টির একজন প্রভাবশালী নেতা ও এমপি প্রধান নির্বাচন কমিশনারের সামনে বলেছেন, রাতে কিন্তু কাজটা এটা হয়, এটা হয় মানে কি, মানে আমরা করাইছি, কিন্তু কি বলবো হয় এরকম হয়। শেখ হাসিনা এবং তার দল ও দলের নেতাকর্মীরা এতটা বেপরোয়া যে ওনারা নির্বাচন দিন জনগণকে এবং ভোটারদেরকে হুমকি দিয়ে বক্তৃতা দিয়েছেন। টাঙ্গাইল জেলার একজন আওয়ামী লীগ নেতা, যদি 2000 ভোট কাস্ট হয় আমরা 2000 ভোটই নৌকায় পেতে চাই। ভয়ের কোনো ব্যাপার নাই, কে দিচ্ছে কথা ব্যাপার না। আমি যদি ওপেন পিট মতো সিল নৌকা মেরে নেই কোনো সমস্যা নাই। দর্শক, ইভিএম এর মতো একটি আধুনিক প্রযুক্তিকে এই আওয়ামী লীগ সরকার এবং তার দলের লোকজন একটি ভোট জালিয়াতির মাধ্যমে রূপান্তর করেছে। ভোট বলবো ইভিএম এ কে কোথায় ভোট দেয় সব আমাদের চলে আসবে। গত 15 বছরের নির্বাচনের যে কর্মকাণ্ড সেখানে আমরা লক্ষ্য করেছি স্থানীয় পর্যায়ে এখন নির্বাচন সংশ্লিষ্ট প্রায় সবাই সরকারের সহায়ক হিসেবে কাজ করে। ব্যালট বাক্স গোপন কক্ষ থেকে বাইরে এনে প্রকাশ্যে ভোট গ্রহণ করার উদাহরণ রয়েছে। ব্যালট ইউনিটি নিয়ে আসা হয় গোপন কক্ষের বাইরে, এমনকি ভোট নেওয়া হয় প্রকাশ্যে। ভোট জালিয়াতিতে যাদেরকে ব্যবহার করা হচ্ছে তারাও এখন অনেকাংশে ক্লান্ত এবং বিরক্ত। সাধারণ ভোটাররাও এখন অনেক ক্ষেত্রে অসহায়, কারণ তাদের অনেককে জোরপূর্বক এই ভোট জালিয়াতি এবং কারচুপির কাজে ব্যবহার করা হচ্ছে। আমি আইতাম চাই না, আমার জোরে কো যাইতে, এটা কিন্তু অন্যায়, আপনি তো জানেন। আমি অন্যায় থেকে তো আমি ভিতরে গেলাম না। সম্প্রতি ঢাকা 17 সংসদীয় নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের সময় এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করা গেছে। যাও, পাপ কখনো ভাবকে ছাড়ে না, আর সত্য কখনো চাপা থাকে না। সরকারের লোকজনই, সরকারের বিভিন্ন নেতা কর্মী, মন্ত্রী, এমপিরা প্রকাশ্যে বা বিভিন্ন ফোরামে এখন তারা বলেছেন যে 2018 সালে তারা কিভাবে পাশ করেছেন। ভোট জালিয়াতির মাধ্যমে বারবার ক্ষমতা আসার ঘটনা শেখ হাসিনা অস্বীকার করলেও দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যমে 2014 ও 2018 সালে যে নির্বাচন সেখানে বিভিন্ন অনিয়ম দুর্নীতি সেগুলোর চিত্র কিন্তু প্রকাশিত হয়েছে। ব্যালট কেড়ে নিয়ে প্রকাশ্যে সিল মারার এই চিত্র বিবিসির ক্যামেরায় ধরা পড়ে। বিশ্ববিখ্যাত গণমাধ্যম বিবিসির নির্বাচনী পর্যবেক্ষণেও 2018 সালের নির্বাচনে বিভিন্ন অনিয়মের তথ্য উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত, সমালোচিত এবং উল্লেখযোগ্য অনিয়ম ছিল ভোটের আগের দিন রাতে ব্যালট বাক্স ভর্তি করে ভোটের দিন সকালে সেই ভোট ভর্তি ব্যালট বাক্স ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার দৃশ্য। ঢুকতে পারিনি, ওখানে ভিতরে কি হচ্ছে না হচ্ছে জানি না, এই যে আমাদের ঢুকতে দিতেছে না। সেই নির্বাচনে সংঘটিত আরো অনিয়মের ঘটনা বিবিসির পর্যবেক্ষণে উঠে এসেছে। চট্টগ্রাম 10 আসনের একটি ভোট কেন্দ্রে ভোটের আগে ব্যালট বাক্স ভর্তি করে সেই বাক্স ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার দৃশ্য বিবিসির পর্যবেক্ষণে উঠে এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি 2018 সালে অনুষ্ঠিত যেসব জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে 50টি আসনের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেছিল। সংস্থার এই প্রতিবেদনে বিভিন্ন গুরুতর অনিয়মের ঘটনা উঠে আসে। প্রশাসন ও আইন প্রয়োগকারী বাহিনীর নীরব ভূমিকা, নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মেরে রাখা, বুথ দখল করে প্রকাশ্যে সিল মেরে জাল ভোট, পোলিং এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা এবং ব্যালটে আগে থেকে ভোট ভরে রাখা। এছাড়া সুশাসনের জন্য নাগরিক সুজন সহ নির্বাচন পর্যবেক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিবেদন এবং গণমাধ্যমেও 2018 সালে অনুষ্ঠিত নির্বাচনের নানা অনিয়মের তথ্য প্রমাণ প্রকাশিত হয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে নানা অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির ঘটনা জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো প্রত্যক্ষ করলেও কখনো মন্তব্য করেনি। তবে জাপানের রাষ্ট্রদূত সর্বপ্রথম 2018 সালে অনুষ্ঠিত নির্বাচনে ভোট জালিয়াতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। I heard as example of this ballot box stuffing, so police officers stuffed the ballot box on the previous night. জাপানি রাষ্ট্রদূত আরও বলেছেন, নির্বাচন নিয়ে বৈশ্বিক মতামতের একটা গুরুত্ব আছে। জাপান 2018 সালে নির্বাচনের পরপর উদ্বেগ জানিয়েছিল। আমরা নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা শুনেছি, যা পৃথিবীর কোথাও শুনিনি। আমরা আশা করব এবার তেমন সুযোগ থাকবে না এবং এই ধরনের ঘটনা ঘটবে না। ভোট জালিয়াতি নিয়ে জাপানের রাষ্ট্রদূতের যে মন্তব্য, তা কূটনৈতিক শিষ্টাচারের কিছু লঙ্ঘন হলেও সত্য যে কখনো চাপা থাকে না, সেটা তারই প্রমাণ বহন করে। দর্শক, শেখ হাসিনা এবং তার দলের নীতি নির্ধারক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ফোরামে, জনসভায় এবং গণমাধ্যমে সর্বক্ষণ বলে আসছে যে তার সরকার বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসছে। তারা কখনো ভোট কারচুপি করে না এবং এই আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার রক্ষা করে, ভোট সংরক্ষণ করে। কিন্তু ওনারা ভোট চোর কিনা এ বিষয়ে গবেষণা করার প্রয়োজন নেই। বাংলাদেশের 18 কোটি মানুষের চোখের সামনে গত 15 বছরে তা ঘটেছে। এছাড়া দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনেও ভোট জালিয়াতি ও কারচুপি ঘটনার উপর বিভিন্ন তথ্য প্রমাণ প্রচারিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে। আমি আবারও বলছি, সত্য কখনো চাপা থাকে না, কারণ শেখ হাসিনার দলের লোকজনই বিভিন্ন ফোরামে এবং গণমাধ্যমে, সেটা প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক, জ্ঞাতসারে হোক কিংবা অজ্ঞাতসারে হোক, তারা কিন্তু সেই ভোট জালিয়াতি বা ভোটের আগের দিন রাতে ভোট কাস্ট করে রাখার ঘটনা তারা প্রকাশ করে দিয়েছে। অথচ শেখ হাসিনা নির্লজ্জের মতো সব ক্ষেত্রে বলে আসছেন, দেশে বিদেশে বলছেন জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছেন। প্রিয় দর্শক, শেখ হাসিনা যে কতটা মিথ্যুক, বাটপার এবং বিশ্বব্যয়া, এই ভিডিওতে সেটা কিছুটা হলেও আপনারা টের পাবেন। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হলে 2014 ও 2018 সালের মতো আবার যেন তেনভাবে নির্বাচন অনুষ্ঠিত না হয় তা প্রতিহত করতে হবে। অখণ্ড ভারতের দালাল এবং নির্লজ্জ মিথ্যাবাদী শেখ হাসিনাকে আবারও কোনোভাবে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। অন্যথায় বাংলাদেশের মানুষের পরিণতি হবে সিকিম, কাশ্মীর কিংবা তিব্বতের জনগণের মতো। আমরা নিশ্চয়ই সেটা কেউ চাই না। তাই দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, জনতা, পুলিশ ও প্রশাসন সহ সবাইকে একসাথে গণ অভ্যুত্থানে সামিল হয়ে শেখ হাসিনার সরকার যেন আবারও ক্ষমতা না আসতে পারেন তা প্রতিহত করতে হবে। আমাদের জয় হবে ইনশাল্লাহ। খুদা হাফেজ।